আসসালামু আলাইকুম শেখ দে আব্দুল মোল্লা স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি জেবা আক্তার সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত। ক্লাস বিষয়টি হচ্ছে গণিত। সো এই ক্লাসটি করার জন্য তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও, কারণ অঙ্ক কিন্তু খাতা কলম ছাড়া বা সাথে সাথে করা ছাড়া শিক্ষাটা খুবই কষ্টকর, তাই না? হ্যাঁ, তাহলে চলো আমরা প্রস্তুতির জন্য খাতা কলম নিয়ে রেডি হয়ে যাই। তো আমরাও খাতা কলম নিয়ে রেডি, তোমরাও এভাবে রেডি হয়ে গেলে আমাদের কাজটি করতে সুবিধা হবে। আমি তোমাদের পাটিগণিত অংশ নিয়ে আলোচনা করেছিলাম, পাটিগণিত অংশটি প্রায় শেষের দিকে, আর একটি অধ্যায় দুই তিনটি অঙ্ক আছে। ইনশাল্লাহ আজকে আমরা নতুন একটি অধ্যায় শুরু করব, তথ্য উপাত্ত। আমরা এই তথ্য উপাত্ত অংশটিকে আলোচনা করার জন্য ক্লাস সিক্সে আমরা তথ্য আর উপাত্ত শিখে এসেছিলাম। সেই তথ্য উপাত্তরই কিছু ধারাবাহিকতা অনুযায়ী আমরা সপ্তম শ্রেণীতে বিষয়টিকে কিন্তু তোমাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। আবার এখানে যা শিখবে তার জ্ঞান থেকে তোমাদের অষ্টম শ্রেণীতে কাজে লাগবে। তো চলো প্রিয় শিক্ষার্থীরা তথ্য উপাত্ত অংশটি শুরু করা যাক। এটি হচ্ছে অধ্যায় এগারো। তো এগারো অধ্যায়ের এখানে আমরা তথ্য উপাত্ত প্রথমে যে বিষয়গুলো জেনে নিব সেটা হচ্ছে পরিসংখ্যান এবং উপাত্ত কাকে বলে এবং পরিসংখ্যান কত প্রকার ও কী কী আমরা এটা জেনে নিব। কারণ দেখা যায় সাধারণত পরীক্ষাগুলো যখন স্কুলে অনুষ্ঠিত হয় তখন এখান থেকে কিছু সংজ্ঞা থাকে, আর আমরা যেহেতু তথ্য উপাত্ত শিখছি সেখানে উপাত্ত আর পরিসংখ্যান যদি না শিখে নেই তাহলে কেমন হয়। পরিসংখ্যান কী? পরিসংখ্যান হচ্ছে সংখ্যাভিত্তিক কোনো তথ্য বা উপাত্তকে বা ঘটনাকে আমরা বলবো পরিসংখ্যান। তাহলে লিখে নাও, সংখ্যা ভিত্তিক কোন তথ্য বা ঘটনাকে পরিসংখ্যান বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, যেমন বাংলাদেশের 2021 সালে জনসংখ্যা কত, বাংলাদেশের মোট জনসংখ্যা কত, তাহলে এই যে জনসংখ্যার যে তথ্যটা এটা আমি তোমাকে সংখ্যা দিয়ে প্রকাশ করবো। একটা গ্রামে আগে আমি গ্রামগুলোতে যাব, গ্রামগুলো ইউনিয়ন পর্যায়ে জেলাভিত্তিকভাবে আমরা পরিসংখ্যানের জনসংখ্যার ডাটা কালেক্ট করে কিন্তু জনসংখ্যা এখানে কালেক্ট করা হবে। তাহলে এই যে জনসংখ্যার তথ্যটাকে আমরা সংখ্যা আকারে প্রকাশ করবো সেটাও কিন্তু একটা পরিসংখ্যান। তোমাদের ক্লাসে শিক্ষার্থীরা যখন পরীক্ষা হয় তখন কেউ অঙ্কে 20 পায়, কেউ 30 পায়, কেউ 40 পায়, কেউ 50 পায়, কেউ 100 পায়, কেউ 90 পায়, কেউ 70 পায়, এরকম যে নাম্বার করে, তাহলে পরীক্ষায় অঙ্কের নাম্বার প্রাপ্তির যে এই যে তথ্যটা যেটা আমরা সংখ্যা দিয়ে বলছি 30, 20, 40, 50, তাহলে তাকেও আমরা কী বলবো? পরিসংখ্যান। তাহলে উপাত্ত কাকে বলে? চলো, উপাত্ত হচ্ছে তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যা সূচককে ঘটনা বা তথ্য এই ঘটনা বা তথ্য নির্দেশক সংখ্যাকে বলা হয় উপাত্ত। ঠিক আছে, সংখ্যা আমি এই যে বললাম যে 30 পাইছে, 40 পাইছে, এই যে একটা সংখ্যা, এই সংখ্যাটাকে বলা হচ্ছে কি? উপাত্ত। এবার আমরা পরিসংখ্যানের উপাত্ত কত প্রকার সেটা দেখব। উপাত্ত দুই রকম, একটা হচ্ছে প্রাথমিক আর একটা হচ্ছে মাধ্যমিক। প্রাথমিক উপাত্ত যেটাকে আমরা বলি প্রত্যক্ষ উপাত্ত, আর এটাকে আমরা আরেকটা নাম বলে থাকি প্রত্যক্ষ উপাত্ত, আরেকটা হচ্ছে পরোক্ষ উপাত্ত। প্রত্যক্ষ উপাত্ত আরেকটাকে বলছি আমরা পরোক্ষ উপাত্ত। প্রত্যক্ষ উপাত্ত কি? যেটা উৎস থেকে সরাসরি পাওয়া যায় তাকে আমরা বলি হচ্ছে প্রত্যক্ষ উপাত্ত। উৎস থেকে সরাসরি পাওয়া যায় মানে কি? যেমন দেখো, তোমাদের বইয়ে একটি উদাহরণ দেওয়া আছে। যেমন ধরো আমরা এখানে সপ্তম শ্রেণীর একটা শিক্ষার্থীদের, কিছু শিক্ষার্থীদের আমরা অঙ্কে প্রাপ্ত নাম্বার বললাম 20, 30, 40, 50, 60, এটা আমরা সরাসরি পরীক্ষা থেকে পেয়েছি, গণিতে প্রাপ্ত নাম্বার।
তাহলে এটা উপাত্ত একদম সরাসরি উৎস থেকে এসেছে। এই জন্য এই উপাত্তকে বলা হবে প্রাথমিক উপাত্ত তথা প্রত্যক্ষ উপাত্ত। আর মাধ্যমিক উপাত্ত কোনটা? যেটা সরাসরি পরোক্ষ উৎস থেকে সংগ্রহিত উপাত্ত, অর্থাৎ যেখানে অনুসন্ধানকারী নিজের পরপ্রয়োজন অনুযায়ী উপাত্ত সংগ্রহ করবে, সরাসরি না নিয়ে কোনো একটা অন্য কোনো উৎস পরোক্ষ উৎস থেকে সে সেটা সংগ্রহ করে থাকবে, তাকে আমরা বলবো কি মাধ্যমিক বা পরোক্ষ পরোক্ষ উপাত্ত। তাহলে এটা পরীক্ষায় আসে। এরপরে আমরা একটা সূত্র শিখে নিব, সেটা হচ্ছে পরিসর নির্ণয় করার সূত্র। শিক্ষার্থীরা, আমরা যখন গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব তখন আমাদের পরিসর নির্ণয়ের সূত্রটা লাগবে। পরিসর সমান কি? সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক। আরেকটি সূত্র আমার লাগবে, সেটি হচ্ছে শ্রেণী সংখ্যা ডিভাইডেড বাই পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি। প্রিয় শিক্ষার্থীরা, চটপট সূত্র দুটি খাতায় লিখে নাও, কারণ তোমাদের এই সূত্র দুটি লাগবে একটু পরে অঙ্কটা আমরা যখন শুরু করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরিসর নির্ণয়ের সূত্রটি জানলাম, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ হচ্ছে সর্বনিম্ন সংখ্যা, অথবা মানও আমরা লিখতে পারি সর্বোচ্চ মান আর হচ্ছে সর্বনিম্ন মান যোগ এক। আবার তুমি যদি বলো, ম্যাডাম আমি এখানে বৃহত্তম সংখ্যা বিয়োগ ক্ষুদ্রতম সংখ্যা লিখব, ওকে তাও হবে, এটাও হবে, তো কোনো সমস্যা নেই। আমরা এটার উপর নির্ভর করে তোমাদের বইয়ে 14 নম্বর অঙ্কটি সমাধান করতে যাচ্ছি। বইয়ের 14 নম্বর অঙ্ক, চলো 14 নম্বর অঙ্কটি আমরা দেখি। বইয়ের 14 নম্বর অঙ্কে খেয়াল করো, এই যে তোমাদের বইয়ের 14 নম্বর অঙ্ক, এখানে আমাদের তোমাদের বিদ্যালয়ে অষ্টম শ্রেণী 30 জন ছাত্রের ওজন কেজিতে নিচে দেওয়া আছে, ওজন নিচে কেজিতে দেওয়া আছে, বলেছে মানের ক্রম অনুযায়ী সাজাও। আচ্ছা, মানের ক্রম অনুযায়ী বোঝায় এই সংখ্যাগুলোকে, আমরা ক্লাস সিক্সে করেছি, বড় থেকে ছোট যেটাকে আমরা বলি অধক্রম, আর হচ্ছে মানের ছোট থেকে বড় সেটাকে বলা ঊর্ধ্বক্রম। যেহেতু মানের ক্রম অনুযায়ী সাজাতে বলেছে, সেহেতু তোমাকে দুইভাবে সাজাতে হবে, একবার হচ্ছে ঊর্ধ্বক্রম আর একটা হচ্ছে অধক্রম, অথবা তুমি একটা অনুযায়ী সাজালে হবে। তাহলে করো, উপাত্ত সমূহকে মানের ক্রম অনুযায়ী সাজিয়ে পাই। তাহলে সাজাও, এখানে 40 আছে, 1 2 3 4 5, 42 আছে, 1 2 3 4, 4 43 আছে, 1 2 3, 44 আছে, 1 2 3, 45 আছে, 1 2 3 4 5, 46 আছে একবার, 47 আছে একবার, 50 আছে পাঁচবার, এরপরে হচ্ছে 52 55 56। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা একে মানের ক্রম অনুযায়ী সাজালাম। দেখো 40 1 2 3 4 5, 42 1 2 3 4 বার, 43 1 2 3 বার, 44 1 2 3 বার, 45 1 2 3 4 5 বার, 46 1 বার, 47 1 বার, 50 1 2 3 4 5 বার, 52 1 বার, 55 1 বার, 56 1 বার। মানের ক্রম অনুযায়ী সাজানো মানেই হচ্ছে ছোট থেকে বড় অনুযায়ী সাজানো। এরপরে খ নম্বর অঙ্কে বলেছে মানের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে।
প্রিয় শিক্ষার্থীরা, গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হলে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে প্রথমে পরিসর, তারপরে শ্রেণী সংখ্যা বের করে সারণী করতে হবে। তাহলে আমাকে প্রথমে আমি ক নম্বর অঙ্ক তোমাদের মুছে ফেলবো, আশা করি তোমরা তুলে নিয়েছো। আর না হলে যেহেতু অনলাইন ক্লাস, একটা স্ক্রিনশট নিয়ে নাও। এখন আমরা এখানে সর্বোচ্চ আর সর্বনিম্ন সংখ্যা কি কি পেয়েছি সেটা লিখি। লিখো কতে পরিসর নির্ণয় করার জন্য লিখো এখানে বৃহত্তম সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যা আমাদের ছিল 56, আর ক্ষুদ্রতম সংখ্যা 40। তাহলে আমরা পরিসর বের করব বৃহত্তম সংখ্যা বিয়োগ ক্ষুদ্রতম সংখ্যা যোগ এক। তাহলে আমরা এখানে পেলাম বৃহত্তম সংখ্যা বিয়োগ ক্ষুদ্রতম সংখ্যা যোগ এক। তাহলে বৃহত্তম সংখ্যা হচ্ছে 56, ক্ষুদ্রতম সংখ্যা 40 যোগ এক, তাহলে 6 4 5 হবে এক হলে যোগ 1 = 17। এইবার তোমাদেরকে একটা কথা বলি, যখন গণসংখ্যা তোমরা 30 দেখবা, 40 দেখবা, 50 দেখবা, তখন 50 না 30 40 দেখলে তোমরা শ্রেণী ব্যক্তি মানে ব্যবধান কত থেকে কত ধরবা, এটা ধরবা 5। লেখো শ্রেণী ব্যক্তি 5 ধরে শ্রেণী সংখ্যা 17 কে 5 দিয়ে ভাগ করবা। পরীক্ষার হলে যদি শ্রেণী ব্যক্তির কথা উল্লেখ থাকে তাহলে তুমি সেটা দিয়েই করবা, যদি শ্রেণী ব্যক্তি উল্লেখ না থাকে সেই ক্ষেত্রে তুমি শ্রেণী ব্যক্তি 5 ধরে নিবা। এবার 17 কে 5 দিয়ে ভাগ করলে প্রিয় শিক্ষার্থীরা বলো তো এটা কি পূর্ণ সংখ্যা বের হয় নাকি দশমিক বের হয়? হ্যাঁ হ্যাঁ, তোমরা বলবা 3 5 15 ম্যাডাম, 2 থাকে 4, এটাকে তোমার পূর্ণ সংখ্যায় নিতে হবে। এটাকে তুমি প্রায় 4 লিখে দিবা, এভাবে লিখতে পারো বা সমান 4 দিয়ে এখানে প্রায় লিখতে পারো। আমরা একটা সারণী করব যেখানে ছক থাকবে আর সেটা কখনোই ভগ্নাংশিক হতে পারবে না, সেটাকে পূর্ণ সংখ্যায় ধরতে হবে। দেখো শিক্ষার্থীরা, এখানে দশমিক 1 আছে, যদি 3.4 আছে, যাই বের হোক না কেন, তাহলে তুমি এইখানে দশমিকের আগের সংখ্যার সাথে 1 যোগ করে 4 লিখবা। আবারও বলছি, যদি তোমার 3.4 আসে তাহলে 3-এর সাথে মনে মনে 1 যোগ করে 4 লিখবা, যদি 2.2 আসে তাহলে 2-এর সাথে 1 যোগ করে 3 লিখবা, যদি 5.2 আসে তাহলে 5-এর সাথে 1 যোগ করে প্রায় 6 লিখবা। অর্থাৎ এটাকে কখনোই ভগ্নাংশিক রাখা যাবে না, এটাকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হবে। আশা করি পারবো আমরা। এবার গণসংখ্যার সারণী তৈরি করতে যাব। এবার দেখো সারণী করার জন্য স্কেল নাও হাতে, সারণী করার জন্য তোমাকে এরকম একটা ছক করতে হবে, এখানে একটা ছক, এখানে লিখবা হচ্ছে শ্রেণী ব্যক্তি, এখানে লিখবা ট্যালি, এখানে লিখবা গণসংখ্যা। এখন তোমাদের মনে আছে ওটা কত হয়েছিল 3.4, যেটাকে আমরা 4-এ কনভার্ট করেছিলাম, তাহলে 1 2 3 4। এবার শ্রেণী ব্যক্তি আমাদের শুরু হয়েছিল 40 থেকে, আমরা এটাকে যদি 39 থেকে ধরি, 39 40 41 42 43, 39 থেকে ধরলে 39 40 41 42 43, আর যদি আমি 40 থেকে ধরি 40 41 42 43 44, তাহলে আমি 40 থেকেও ধরতে পারি 39 থেকেও ধরতে পারি 40 41 42 43 44, তারপর 45 45 46 47 48 49, 50 51 52 53 54, 55 56 57 58 59, 55 56 57 59। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আমি যে
চল্লিশ থেকে শুরু করে চল্লিশকে বাদ দিয়ে কিন্তু গুণি নেই, চল্লিশ সহ গুণেছি। যেমন চল্লিশ, একচল্লিশ, বিয়াল্লিশ, তেতাল্লিশ, চুয়াল্লিশ, খেয়াল করেছো? তুমি যদি একটাকে বাদ দিয়ে যাও তাহলে তোমার শ্রেণীব্যাপ্তি পাঁচ। তুমি যদি চল্লিশ থেকে ধরো যে চল্লিশ বাদ দিলাম, একচল্লিশ, বিয়াল্লিশ, তেতাল্লিশ, চুয়াল্লিশ, আর চল্লিশ কোথায় গেল? চল্লিশ তোমার মৃত্যুর ভিতরেই থাকতে হবে। এই জন্য শ্রেণীব্যাপ্তি যখনই কাউন্ট করবা তখন শ্রেণীব্যাপ্তি এখান থেকে ধরে শুরু করবা। যেমন চল্লিশ, একচল্লিশ, বিয়াল্লিশ, তেতাল্লিশ, চুয়াল্লিশ, আবার দেখো পঁয়তাল্লিশ, ছেচল্লিশ, সাতচল্লিশ, আটচল্লিশ, ঊনপঞ্চাশ, খেয়াল করেছো? আরেকটা কথা আবারও বলছি, শ্রেণীর সংখ্যা কখনোই ভগ্নাংশিক রাখবে না, সেটা দশমিকের বের হবে, সেটাকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করে নিতে হবে। যেমন আমাদের তিন দশমিক চার আসছিলো, আমরা তিনের সাথে একযোগ করে চার লিখেছি। পাঁচ দশমিক দুই বের হলে পাঁচ দশমিক দুই, তাহলে পাঁচের সাথে একযোগ করে আমার হবে কত? ছয় আমি লিখবো। আর ঘর কী কী থাকবে? ঘর দেখো থাকবে শ্রেণীব্যাপ্তি, ট্যালি, গণসংখ্যা। এটা গণসংখ্যা সারণী, গণসংখ্যা নিবেশন সারণী, গণসংখ্যা নিবেশন সারণীতে ঘর, শ্রেণীব্যাপ্তি, ট্যালি, গণসংখ্যা, শ্রেণীব্যাপ্তি, ট্যালি, গণসংখ্যা। এবার দেখো ট্যালি করা খুব সহজ, অনেকেই মনে করে আমাকে আগে এটাকে সাজিয়ে তারপরে করতে হবে, না তাছাড়াও করা যায়। কিভাবে দেখো, প্রথমে চল্লিশ, এভাবে চল্লিশের ঘরে দিবা, পঞ্চান্ন, পঞ্চান্নর ঘরে দিবা, বিয়াল্লিশ, বিয়াল্লিশের ঘরে দিবা, এরপরে আবার বিয়াল্লিশ এখানে দিবা, পঁয়তাল্লিশ এখানে দাও, এরপরে পঞ্চাশের ঘরে দাও, এরপরে আবার পঞ্চাশ, এরপরে ছাপ্পান্ন, এরপরে আবার পঞ্চাশ, এরপরে পঞ্চাশের পর পঁয়তাল্লিশ, পঁয়তাল্লিশের পরে বিয়াল্লিশ, বিয়াল্লিশের পরে আবার চল্লিশ, তাহলে পাঁচ হয়ে গেছে। আমাদের পাঁচ হলে কেনা বিয়াল্লিশ, এইভাবে আমরা দিয়ে দিব, ঠিক আছে? তাহলে আমরা ঘর আর টালি করা বুঝেছি তো, আবারও দেখাচ্ছি, দেখো আবারও মুছে দেখাচ্ছি। চল্লিশ, পঞ্চান্ন, বিয়াল্লিশ, বিয়াল্লিশ, পঁয়তাল্লিশ, পঞ্চাশ, পঞ্চাশ, ছাপ্পান্ন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা টালি কিন্তু করে ফেলেছি, মাঝখানে ভিডিও অফ হয়ে গেছিল কেন জানি না, হয়তোবা মেবি সমস্যা হয়েছে। তো আমি যে ক্রমান্বয়ে যে সাজিয়েছিলাম সেটার সাথে মিলিয়ে দেখি ঠিক আছে কি না। চল্লিশ থেকে চুয়াল্লিশের সংখ্যা এখানে পনেরো বের হয়েছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো, তারপর মানে আমার এটা মিলে গেছে, আমি এটাকে যাচাই করে দেখলাম এটা ঠিক আছে। পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশও হচ্ছে আমার পাঁচ ছয় সাত, পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, সরি পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ, পঁয়তাল্লিশ থেকে, তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত, ঠিক আছে। এবার পঞ্চাশ থেকে চুয়ান্ন, পঞ্চাশ থেকে চুয়ান্ন, এক দুই তিন চার পাঁচ ছয় ছয়, ঠিক আছে। এবার পঞ্চান্ন থেকে ঊনষাট দুই, ঠিক আছে। তাহলে এখানে মোট দেখো তিরিশ হয় কি না, ছয় এক দুই আট, আট 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 আর সাতে হচ্ছে পনেরো, পনেরো পনেরো তিরিশ, তাহলে আমার গণসংখ্যা নিশ্চিত হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা এইভাবে তোমাদের গণসংখ্যা পরীক্ষায় আসতে পারে। তো তোমরা গণসংখ্যা সারণী তৈরি করা বাসায় প্র্যাকটিস করবে। তোমাদের প্র্যাকটিসের জন্য আমি তোমাদেরকে একটি অঙ্ক দিয়ে দিতে চাই, সে অঙ্কটি তোমরা খাতায় তুলে নাও। লিখো লিখো, তিরিশ জন শ্রমিকের ঘন্টা প্রতি মজুরি ব্রেকেটের টাকায় নিচে দেওয়া হলো, বিশ, বাইশ, তিরিশ, পঁচিশ, আঠাশ, তিরিশ, পঁয়ত্রিশ,
চল্লিশ, পঁচিশ, বিশ, আঠাশ, চল্লিশ, পঁয়তাল্লিশ, পঁয়তাল্লিশ, পঞ্চাশ, চল্লিশ, পঁয়ত্রিশ, চল্লিশ, পঁয়ত্রিশ, পঁচিশ, পঁয়ত্রিশ, পঁয়ত্রিশ, চল্লিশ, পঁচিশ, বিশ, তিরিশ, পঁয়ত্রিশ, পঞ্চাশ, চল্লিশ, পঁয়তাল্লিশ, পঞ্চাশ, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, তেরো, চোদ্দো, পনেরো, ষোলো, সতেরো, আঠারো, উনিশ, বিশ, একুশ, বাইশ, তেইশ, চব্বিশ, পঁচিশ, ছাব্বিশ, সাতাশ, আঠাশ, উনত্রিশ, ত্রিশ। তাহলে ৩০ জনেরটা হয়ে গেছে। এবার তোমাদের প্রশ্ন লিখে নাও। উপাত্ত সমূহকে মানের ক্রম অনুযায়ী সাজাও। খ শ্রেণী ব্যক্তি পাঁচ ধরে গণসংখ্যা সারণী, গণসংখ্যা সারণী তৈরি কর। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি শ্রেণীবিভক্তি পাঁচ ধরে দিয়েছি, তাহলে তোমাকে পাঁচ ধরেই করতে হবে। প্রশ্নটি দেখো এবং একটি স্ক্রিনশট নিয়ে নাও। আশা করি তোমরা প্রশ্নটি মনোযোগ দিয়ে দেখেছো। এবং পরিসংখ্যানের উপর আমি আরেকটা ক্লাস নেব, যেখানে তোমাদের আয়ত লেখ অঙ্কন করা আমি শেখাবো। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের সাথেই থাকো, অনলাইন ক্লাসটি দেখো এবং নিজেদের পড়ালেখাকে বেগমান রাখো। আমাদের সকলের সুস্বাস্থ্যের জন্য দোয়া করবে। করোনা বেড়ে যাচ্ছে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। বাচ্চাদের জন্য এখন নাকি ভয়ঙ্কর বেশি, এর জন্য তোমরা যখনই বাইরে যাবে মাস্ক পরিধান করবে। হাত কখনোই চোখ নাক মুখের কাছে লাগাবে না, না ধোয়া পর্যন্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে। বাবা বাহির থেকে আসলে বাবা যতক্ষণ না ফ্রেশ হচ্ছে বাবার কাছে দৌড়ে চলে যেও না। মনে রাখবা, সুস্থতাই জীবন এবং সুস্থ থাকার জন্য স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।